নমস্কার বন্ধুরা শেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এই ভিডিওতে প্রথমে নিফটি নিয়ে আলোচনা করব তারপরে দুটো পেনি স্টক নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে মার্কেট প্রত্যেক দিনই ডাউন যাচ্ছে এখানে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি যে প্রত্যেক দিন লস ছাড়া মার্কেটে কোনো কিছুই হচ্ছে না তো কিছু কোম্পানি ভালো রেজাল্ট আসছে সঙ্গে সঙ্গে প্রফিট বুকিং হচ্ছে প্রাইস বাড়ছে তো আজকে যে এখানে নিফটি ফল হয়েছিল প্রায় দুশো সাতান্ন পয়েন্টের মাইনাস ওয়ান পয়েন্ট জিরো সেভেন পারসেন্ট তো এখন আমাদের কি করা দরকার তো এখানে দেখুন এখানে প্রথমে একটা সাপোর্ট নিয়ে নিফটি উপরে গিয়েছিল আবার লোয়ার লো ফরমেশনে নিফটি নিচের দিকে এসেছে তো আজকেও ঠিক সাপোর্টের কাছে আসে তো কালকে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট দিন হতে চলেছে যদি কালকে আজকের যে লো সেটা হচ্ছে তেইশ হাজার আটশো পয়েন্ট তার নিজে যদি চলে যায় তাহলে মার্কেটে আরও হেভি ফল কিন্তু আসবে আর যদি এখান থেকে রিকভারি শুরু হয় তাহলে আমরা ওয়েট করব বিশেষ করে চব্বিশ হাজার পাঁচশোর লেবেলে তো এখন আমাদের করার কোনো কিছুই নাই অনেকেই আমাদেরকে আমাকে জিজ্ঞেস করছে যে মার্কেট এরকম কেন হচ্ছে এরকম কেন চলছে তো বিশেষ করে এখন মার্কেট একটু হেভি প্রফিট বুকিং হচ্ছে যেহেতু দীর্ঘদিন ধরে কন্টিনিউয়াসলি এই যে র্যালি দিয়েছে তার সামান্য পরিমাণে এখানে ফল হচ্ছে তো যারা স্টক মার্কেটে একদমই নতুন তাদের কাছে এটা খুব চিন্তার বিষয় অনেকে এক্সাইটমেন্টে স্টপ লস না দিয়েই অনেক কিছু বাই করে ফেলেছে হাই রেটে যেগুলোতে ফিফটি বা ফর্টি পার্সেন্টের মতো এখন ডাউন চলছে তো ভালো স্টক যদি কিনে থাকেন অবশ্যই সেগুলো রিকভারি হবে তবে অবশ্যই টাইম কিন্তু লাগবে তো আজকে এই নিফটি বাদে আমি একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটি আমি মাল্টিপল টাইমে আমি যখন বাই করেছিলাম তখনও আপনাদের সাথে আলোচনা করেছি তো মেহাই টেকনোলজি ফাইনালি আমি এই স্টক থেকে এক্সিট নিলাম তো আজকে এই স্টকটি ওয়ান ওয়ান পয়েন্ট নাইন অর্থাৎ প্রায় টু পার্সেন্ট আপার সার্কিট দিয়েছে টু পার্সেন্ট কেন যেহেতু এর ফ্রেমওয়ার্কে রয়েছে একশো বাহান্ন টাকায় এই স্টক এর কারেন্ট প্রাইস চলছে তো আমি প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে এই স্টকটি বাই করেছিলাম যখন কিনেছি বলেছিলাম কেন বাই করেছি তো স্টকটির এখন যদি আমরা ভ্যালুয়েশন দেখি কালকে অবধি তো পি ছয়শোর উপর দেখাচ্ছিলো যেহেতু কালকে রেজাল্ট বেরিয়েছে তো পি এখন ছয়শো তিনশো চৌষট্টি খুব মাইক্রো একটা কোম্পানি তিনশো পঁচাত্তর কোটি টাকার এখানে ডেপ টু ইকুইটি খুবই কম জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্ট এবং সরি পার্সেন্ট না জিরো পয়েন্ট টু ফোর ইন্ডাস্ট্রি থার্টি থ্রি পয়েন্ট ইন্ডাস্ট্রি পি থার্টি থ্রি পয়েন্ট নাইন পিজি রেশিও নেই তো ওভারঅল আমরা যদি দেখি ফান্ডামেন্টাল খুব একটা ভালো নয় তবে এই স্টকটি নিয়ে আমি যেহেতু অনেকবার আলোচনা করেছি তাই আর নতুন করে আলোচনা করছি না আমি চলে যাই একবারে কোয়ার্টার রেজাল্টে তো আমি জানি যে এই কোম্পানির কোয়ার্টার রেজাল্ট খুব ভালো হবে তো দেখুন আগের সেপ্টেম্বরে তিন কোটি একাশি লাখ টাকা সেলস করেছিল এবার সেটা হয়েছে দশ কোটি সতেরো লাখ যেটা তার প্রিভিয়াস কোয়ার্টারে ছিল এক কোটি নিরানব্বই লাখ অর্থাৎ প্রায় দুই কোটি তো খুব সুন্দর কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার বেসিস কোম্পানি সেলস বা রেভিনিউ ভালো করেছে এবং অপারেটিং প্রফিট যেটা আগে চল্লিশ লাখ টাকা ছিল আগের কোয়ার্টারে চৌষট্টি লাখ ছিল এবার সেটা এক কোটি তেতাল্লিশ লাখ হয়েছে সুতরাং এত ভালো রেজাল্ট করেছে সেই জন্য আজকে আবার টু পার্সেন্ট আপার সার্কিট তবে এই স্টক থেকে আমি কেন এক্সিট নিলাম তো দেখুন স্টক মার্কেটে সবার একটা চাহিদা থাকে সবার একটা নিয়ম থাকে আমি এই স্টকে মাত্র দু মাসে প্রায় টু হান্ড্রেড রিটার্ন পেয়ে গেছি তো আমি কেন এই স্টকে আর থাকবো যেহেতু আপার সার্কিট এবং লোয়ার সার্কিটে চলছে যদিও স্টকটি রেজাল্ট বা কোম্পানিটি খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু স্টক মার্কেটে সবসময় রেজাল্ট বা ভালো বা মন্দ কোম্পানি দেখে হয় না ভালো মন্দ কোম্পানি কোনগুলো স্টক মার্কেটে যত ভালো কোম্পানি হোক যদি আপনার রিটার্ন না দেয় তাহলে সেটাকে আমি ভালো বলি না যেসব স্টক রিটার্ন দিচ্ছে সেটাকেই আমাদেরকে ভালো বলতে হবে তো এই স্টকটি আমি বিশেষ করে মিড টার্মের জন্য কিনেছি তো দুই মাসে আমার টু হান্ড্রেড রিটার্ন কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি তো এই জন্য আমি আর রিস্ক নিলাম না কেননা এখান থেকে যখন লোয়ার সার্কিটে নামবে তো তখন আমি আর হয়তো বের হতে পারবো না হতে পারে এই স্টকটি এখান থেকে আরও ডবল হয়ে যাবে মাঠে বেগা রিটার্ন দেবে তো আমি বেশি লোভ করি না আমার যেটুকু দরকার ছিল আমার হয়ে গেছে আমি এই জন্য এই স্টক থেকে আজকে এক্সিট নিয়েছি তো এবার একটি নতুন স্টক নিয়ে আলোচনা করব যেটা আমি আজকে ফ্রেশ ইনভেস্টমেন্ট করেছি তো আপনাদেরকে এখানে প্রথমে নাম দেখাই স্টকটির নাম গুজরাট টুল রুম তো এই স্টকটি এই স্টকটি আজকে টু পার্সেন্ট আপার সার্কিট দিয়েছে প্রথমে বাই করা যাচ্ছিল না প্রথমে বাই করা যাচ্ছিলো না পরে আমি অর্ডার দিয়ে রেখেছিলাম অটোমেটিক বাই হয়ে গেছে তো যাই হোক এই স্টকটি আগামী দিনে কীরকম রিটার্ন দিতে পারে আমি একদমই জানি না হতে পারে আমার পুরো টাকা জলে যাবে কেননা আমি এখানে খুবই কম ইনভেস্টমেন্ট করেছি একদম ন্যূনতম ইনভেস্টমেন্ট যেটা আমার চলে গেল আমার কোনো কিছু যায় আসে না যেহেতু আমি মেহাই টেকনোলজিতে হিউজ একটা প্রফিট কিন্তু পেয়েছি তো গুজরাট টুল রুম আমি একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব স্টকটি বারো টাকা দুই পয়সায় চলছে স্টকের পি মাত্র ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্ডাস্ট্রি পি ফর্টি থ্রি সেই হিসেবে আন্ডার ভ্যালুড আর একটা মাইক্রো ক্যাপ বা ন্যানো ক্যাপও বলতে পারেন কোম্পানি মার্কেট ক্যাপ একশো পঁচানব্বই কোটি টাকার ইনস্টিং ভ্যালু আমরা দেখতে পাচ্ছি তিনশো ছিয়াশি টাকার তো রিসেন্টলি কোম্পানি এখানে কোয়ার্টার রেজাল্ট পাবলিশ করেছে তো আগে কোম্পানির সেলস এক কোটি ছিল দুই কোটি ছিল এক কোটি তারপর একশো সাতান্ন কোটি একশো বত্রিশ কোটি তিনশো চব্বিশ কোটি তারপরে দুইশো চৌষট্টি কোটি আর এই কোয়ার্টারে সেটা হচ্ছে দুইশো একাত্তর কোটি তো আমি যদি দেখি যে যতগুলো কোয়ার্টার ছিল শুধুমাত্র মার্চ দুই হাজার চব্বিশ বাদে কোম্পানি এখানে খুব ভালো কিন্তু রেজাল্ট শো করেছে এছাড়া আমরা যদি এর অপারেটিং প্রফিট দেখি যেটা আগের ইয়ারের সেম কোয়ার্টারে তিন কোটি প্রফিট ছিল সেটা হচ্ছে আঠাশ কোটি টাকা এবং তার প্রিভিয়াস কোয়ার্টারে অপারেটিং প্রফিট ছিল চব্বিশ কোটি টাকা তো কোম্পানি এখানে খুব ভালো রেজাল্ট পাবলিশ করেছে আমি এবার চলে যাব ইনভেস্টারে তো কালকেও এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম এই কোম্পানি কিন্তু প্রমোটার নেই এই জন্য কোম্পানিটি খুব হাই রিক্স হতে পারে আর এফআইএসের কাছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট আপাতত আপাতত স্টক রয়েছে এর কাছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্টের মতো রয়েছে এবং পাবলিকের কাছে সেভেন্টি টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট স্টক রয়েছে অর্থাৎ খুব হাইলি একটা রিক্সই স্টক যে স্টকটি আমি আমার প্রফিটের থেকে ইনভেস্ট আজকে করলাম তো আমি কিনেছি যেন আপনাদেরও বাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই আমি এই জন্য বেশিরভাগ টাইমই খুব রিক্সি কোম্পানিতে ইনভেস্ট করি অনেক সময় আমার লস হয় অনেক সময় আমাকে হিউজ প্রফিটও দেয় তো নিজের রিক্স ম্যানেজমেন্ট নিয়েই কিন্তু আপনারা এই স্টকটিকে ভাবতে পারেন তো আমরা যদি এই স্টকটিকে দেখি তো বেশিরভাগ আপার সার্কিট এবং লোয়ার সার্কিটেই ডিল করে আমি উইকলিতে চলে যাই তো এই স্টকটি বর্তমানে খুব বলতে পারেন এই স্টকটি একটা পাম ডাম্পের গল্পও রয়েছে তো আমি যদি দেখি তেইশে দুই হাজার তেইশ আগস্ট মাসে এই স্টকটি প্রায় আট নয় টাকায় ট্রেড করছিলো সেখান থেকে চলে যায় আপার সার্কিট মেরে ছেচল্লিশ টাকায় আবার এটাকে নিচে নিয়ে আসা হয় আবার সেই দশ টাকা লেভেলে তো যেহেতু আমি তার প্রিভিয়াস যে সাপোর্ট আট নয় টাকা আর এখন চলছে বারো টাকা কাছাকাছি পাচ্ছি এবং লাস্ট কয়েক সপ্তাহ ধরে একই জায়গায় এখানে কনসোলটেট করছে এই জন্য এই স্টকটিকে আমি আজকে বাই করলাম এবং ডেলি বেসিসে আমরা একটু দেখবো ডেলি বেসিসে তো কেন বললাম যে বারবার এই যে দেখুন লোয়ার সার্কিট মেরে মেরে নিচে আসছে লোয়ার সার্কিট মেরে মেরে নিচের দিকে আসছে তো এখন জাস্ট আপার সার্কিট দেওয়া শুরু করলো তো আমি হঠাৎ করে ধরুন দশ পার্সেন্ট বা পনেরো কুড়ি পার্সেন্ট পেলেই অনেক সময় বেরিয়ে যেতে পারি যদি আমি অপরচুনিটি দেখি যে আমি আরও নতুন কোনো কোম্পানিতে ইনভেস্ট করব তো তখনই আমি এই স্টক থেকে কিন্তু বেরিয়ে যাব আর আপার সার্কিট লোয়ার সার্কিটের বেশিরভাগ স্টক কী হয় যে অনেক সময় কিনতে চাবেন কিনতে পারবেন না আবার যদি আপনি সেল সেল করতে চান তো তখনও আপনার সমস্যা হবে তো এই ছিল দুটি স্টক যেটা পেনি স্টক একদম আগেরটা পেনি স্টকই ছিল এখন তো দাম অনেক বেড়ে গেছে মেহাই টেকনোলজি নতুন করে ফ্রেশ ইনভেস্টমেন্ট না করাই ভালো অ্যাভয়েড করুন গুজরাট টুল রুম নিয়ে আপনি ইন ডিটেল অ্যানালিসিস করতে পারেন আমি শুধুমাত্র কোয়ার্টার রেজাল্ট স্টকের পি দেখে বাই করলাম এবং দু একটা এখানে পয়েন্ট দেখেও বাই করেছি তো যাই হোক আগামী দিনে কীরকম রিটার্ন দিতে পারে আমি নেক্সট আপডেট আপনাদেরকে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ